টিমি। সে লেখাপড়া করতে খুব পছন্দ করে, সব বই তার পড়তে ভালো লাগে, তবে অঙ্ক বইটি দেখলেই তার ভয় ভয় লাগে। একদিন অঙ্ক নিয়েও মিনু এক মজার কাজ করে, আর অঙ্ক থেকে তার সব ভয় দূর হয়ে যায়। জানতে চাও কিভাবে অঙ্ক থেকে মিনুর ভয় কেটে গেল? চলো অঙ্ক নিয়ে মিনুর মজার কাণ্ডটি দেখি। মিনু আসে ঘরে, অঙ্ক বইটা ধরে, বইয়ে লেখা তার 1 2 3 4 অঙ্কে মিনুর ভয়। কি করে কি হয়? মামা বলে, শোনো, ভয় নেই যে কোনো। একের পরে একে ফুলের রেণু থাকে, মামা মিনুকে বুঝিয়ে দেন, এই দেখো এক, ঠিক ফুলের রেণুর মতো দেখতে, একের দুই পাশে অনেকগুলো ফুলের রেণু একে, তুমি একে সাজাতেও পারো। আমরা জবা ফুলের মধ্যে যে ধরনের রেণু দেখতে পাই ঠিক তেমনই একটি রেণু, তাই না? একের পরে দুই, দুই মুখোমুখি হাঁস দেয় উকি, দুইটি দুই মুখোমুখি বসালে মনে হয় দুইটি হাঁস যেন একে অন্যের দিকে তাকিয়ে আছে। এই দেখো মুখোমুখি দুটি দুই, ঠিক দুটি হাঁসের মতো, এভাবে দুই লিখে আমরা হাঁস আঁকতে পারি। আর অনেকগুলো হাঁস পাশাপাশি একে নিচে পানির ঢেউ দিলে মনে হবে ওরা সাঁতার কাটছে। দুইয়ের পর হচ্ছে তিন, তিন থেকে দেখো ছবি আঁকা শেখো, পাশাপাশি দুটি তিন, একটি তিন ঠিকভাবে লেখা আর একটি তিন উল্টো, এভাবে দুটি তিন থেকে শিং এঁকে আমরা একটি সুন্দর ভেড়া আঁকতে পারি। তিনের পর চার, চারের উপর চার ফুলেরই বাহার, মামা মিনুকে বুঝিয়ে দেন, চারের উপর চার এঁকে নানা রঙের ফুল আঁকা যায়, যেমন লাল ফুল, নীল ফুল, আরো অনেক রঙের ফুল। আর এই দেখো এভাবে ছোট ছোট চার লিখে নিচে দুটি পাতা দিয়ে আমরা ছোট ছোট ঘাস ফুলও আঁকতে পারি। আরে পাঁচের ভেতর কত মজা লুকিয়ে আছে, পাঁচের পিঠে উল্টো পাঁচ, যেন এক রঙিন প্রজাপতি পাখা মেলে আছে। বুঝলে মিনু, পিঠে পিঠে পাঁচে প্রজাপতি নাচে। কে যেন চোখ মেলে তাকিয়ে আছে এখানে, হুম, এই হচ্ছে ব্যাং। কোথায় বসে আছে ব্যাং? ব্যাঙের ছাতার নিচে ব্যাং বসে আছে। ছয়কে উল্টো করে লিখে ব্যাঙের ছাতা আঁকা যায়, উল্টো ছয়ের মাথা হলো ব্যাঙের ছাতা। সাত গেল কই? বক পাখি ওই। দেখো তো মিনু, বক পাখির মধ্যে সাত কোথায় আছে? এবার বুঝলে তো সাত দিয়ে কি মজার একটি বক আঁকা যায়? সাতের পর হচ্ছে আট, পানকৌড়ি আটে, জলে সাঁতার কাটে। এবার আটের পালা, অঙ্কে আট লিখে এখানে চোখ আর এখানে মুখ এঁকে দাও, ব্যাস হয়ে গেল এক পানকৌড়ি। আরে নয়ের মধ্যে ছোট্ট কোন প্রাণী বসে আছে দেখো তো, এটি হচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালি দেখতে ঠিক নয়েরই মতো, তাই না? হুম, কাঠবিড়ালি গাছে নয়ের মাঝেই আছে। ভেবে দেখো এবার অঙ্ক কত মজার। 1 2 3 4 ইত্যাদি অঙ্ক লিখে কত যে মজার মজার ছবি আঁকা যায় মামা তাই বুঝিয়ে দিলেন মিনুকে। এসব জেনে মিনু খুব খুশি হলো, আর অঙ্ক থেকে তার সব ভয় দূর হয়ে গেল। দুরন্ত।